গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করলো স্পেশাল টাস্ক ফোর্স। সোমবার চোপড়ার সোনাপুর এলাকা থেকে আটক করা হয় গাঁজা ভর্তি ওই ট্রাকটিকে। ঘটনায় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে শিলিগুড়ির দিক থেকে আসা ওই কলকাতা অভিমুখী গাড়িটিকে চোপড়ার সোনাপুরে আটক করে স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হলে তা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার হওয়া বস্তাভর্তি এই গাঁজার পরিমাণ প্রায় 2000 কেজি, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 2 কোটি টাকা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। উদ্ধার হওয়া গাঁজা ভর্তি ট্রাকটিকে চোপড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই গাঁজাগুলি কোথায় পাচার করা হচ্ছিল তার জন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চোপড়া থানার পুলিশ। এই চক্রে আরো কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। আরসিটিভি সংবাদ, চোপড়া।